গুড আফটারনুন স্টুডেন্ট আই হোপ কে আমার আওয়াজ একদম ক্লিয়ার আছে আমাকে জানিয়ে দাও আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ কিনা চলো ভিডিওটাকে তাড়াতাড়ি তোমরা একটুখানি শেয়ার করে দাও সো দ্যাট মোর অ্যান্ড মোর পিপল ক্যান জয়েন দিস সেশন রাইট অ্যান্ড যেটা দেখতে পাচ্ছ সেটা কি সেটা হচ্ছে যে আড্ডাতে কি চলছে একটা বিগেস্ট উইন্টার কার্নিভাল চলছে আর এই বিগেস্ট উইন্টার কার্নিভালে তোমরা কী পেতে পারো সেটা হয়ে যাচ্ছে আমাদের ডিসকাউন্ট একটা হিউজ লেভেল অফ ডিসকাউন্ট ইউ ক্যান হ্যাভ যদি করো গুড আফটারনুন বাবু যদি তুমি কী করো এখানে ওয়াই টু সিক্স সিক্স এই কোডটাকে অ্যাপ্লাই করো কিছুই করতে হবে না যদি কখনো কোর্স পারচেস করো তাহলে তোমরা কোথায় যাবে আড্ডার অ্যাপে যাবে আড্ডা টু ফোর সেভেন বা মনে করো ওয়েবসাইট থেকে কিন্তু আড্ডা টু ফোর সেভেন ডট কম এবং সেখানে গিয়ে সার্চ বাটানে গিয়ে তুমি কোর্সটার নাম অ্যাপ্লাই করলে কোর্সটা খুলে গেল দেন ওখানে ভিউ অফারে যাবে ভিউ অফারে গিয়ে ওয়াই টু সিক্স কোডটা অ্যাপ্লাই করবে এবং এই ডিসকাউন্টটা পেয়ে যাবে গুড আফটারনুন এভরিওয়ান সকলকে গুড আফটারনুন অ্যান্ড ডু ওয়ান থিং ভিডিওটাকে একটুখানি শেয়ার করে দাও গুড আফটারনুন হ্যালো শুভন গুড আফটারনুন বাবু আই হোপ কি তোমরা ভিডিওটাকে শেয়ার করে দিয়েছ আবার ইউ মোনালিসা চলো এবার আমরা যেটা করব সেটা হয়ে যাচ্ছে জিওগ্রাফির কিছু কোয়েশ্চেন্স আমরা ডিটেলসে একটুখানি আলোচনা করার চেষ্টা করব। রাইট খুবই ইজি কোয়েশ্চেন্সগুলোই আছে বেশি কোয়েশ্চেন্স নেই এখানে কোয়েশ্চেন্সই আছে সেই কোয়েশনসগুলোই একবার আমরা দেখে নেব হ্যাঁ বাবু ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো দৌড়াও স্বরাজ তুমি দৌড়াও এনটিপিসি সামনে আছে তাড়াতাড়ি চলো আই এম ফাইন বাবু স্বরাজ বোধহয় কাল তুমি ছিলে না রাইট তুমি যেরকম কোয়েশ্চেন দেখার জন্য একদম উদ্গ্রীব হয়ে উঠছো নাম্বার অফ লাইফ দেখার জন্য আমি এখানে উদ্গ্রীব হয়ে আছি রাইট তোমার যেরকম কোয়েশ্চেন্স দেখলে বা কমন পেলে ভালো লাগে নাম্বার অফ লাইভস দেখলে আমার ভালো লাগে তাহলে ওয়ান থিং ইউ হ্যাভ টু ডু ফার্স্ট আই উইল স্টার্ট মাই ক্লাস দ্য থিং ইজ দ্যাট তোমরা ভিডিওটাকে কি করতে হবে শেয়ার করে দিতে হবে তো হ্যাঁ বাবু ভালো আছে আশা করি তোমরাও ভালো আছো তো যেটা বলছিলাম কি ফার্স্ট অফ অল শেয়ার করো অ্যান্ড বলো ম্যাম ইটস ডান আই উইল রাইট আশা করি বাকিরা বুঝে গেছো হ্যাঁ বাবু ব্যাচ লঞ্চ হয়ে গেছে ডোট ওয়ারি ব্যাচ লঞ্চ ইটস ডান শেয়ার করে দিয়েছ ভেরি গুড চলো শোভন চলো তোমার জন্য স্টার্ট করলাম বাট আই এখনো পর্যন্ত ও ইউ পার্চেস লাইভ বেঙ্গলি ক্লাস বেঙ্গলি ক্লাসেস ইন দ্য সেন্স বাবু দিস ইজ ইউর ইউটিউব ক্লাস দিস ইজ ফর অল কেউ যদি পারচেস করেও থাকে নাও করে থাকে সকলের জন্যই ইউটিউব রাইট ভাত ঘুম দিচ্ছে ওকে চলো তোমরা শেয়ার করতে থাকো আমরা চলে গেলাম আমাদের ফার্স্ট পার্টে স্ট্যান্ডার্ড ইন ইন্ডিয়া বাই ওয়ে এই যে কোয়েশ্চেন্সগুলো হ্যাঁ আসতে পারে না তা নয় কিন্তু এই কোয়েশ্চেন্সগুলো এন টি পিসির জন্য নয় এই কোয়েশ্চেন স্পেসিফিক্যালি ডাব্লিউ যে পুরোনো কোয়েশ্চেন সেটা নিয়েই এসেছি সকালবেলা তো ডাব্লু বিসিএস করাচ্ছি চলো ভেরি গুড ভেরি গুড ডাব্লিউবিসিএসেও আসতে পারে ডাব্লিউবিসিএস এসেছে এন আসতে পারে শুধু কনসেপ্টটাকে দেখে নিও বলো স্ট্যান্ডার্ড মেরিডিয়ান অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ড মেরিডিয়ানের কথা যেটা মনে হচ্ছে সেটা কি সেটা যাচ্ছে যার হিসাবে আমরা সময় নির্ধারণ করি রাইট গ্রেনিজ স্ট্যান্ডার্ড মেরিডিয়ান মানে জিএমটি যেটাকে বলা হয় জিএমটি কোনটা জিএমটি হয়ে যাচ্ছে আমাদের জিরো ডিগ্রি লংগিটিউড যেটাকে বলি জিরো ডিগ্রি লংগিটিউড ইট মিনস তুমি যেটাকে বলতে পারো দ্রাঘিমা রেখা আইগেস বেঙ্গলিতে বলে ড্রাঘিমা রেখা আর সেখান থেকে আমরা কোন দিকে অবস্থিত এটা হচ্ছে পৃথিবী এটা জিরো ডিগ্রি লংগিটিউড জিরো ডিগ্রি লঙ্গিটিউডের কোন দিকে আমরা যদি ডান দিকে যাই তাহলে আমাদের হয়ে যাবে ইস্ট বাঁ দিকে যদি যাই তাহলে আমাদের সাথে কি বলবে ওয়েস্ট আমরা গ্রিনিচ লন্ডনের কোন দিকে অবস্থান করি ইস্টে তাহলে প্রথমেই এই নর্থ এবং ওয়েস্টটা কেটে গেল বাকি কি পড়ে রইল দেশওয়ান তাহলে এই দুটোর মধ্যে কারেক্ট আনসার তোমরা অতি অবশ্যই দিয়ে দিয়েছ সেটা কোনটা এই প্রশান্ত মল্লিক গন্ডগোল বাবু আসবে না যে তা নয় বাবু আসবে আসতে পারে কোয়েশ্চনের তো কোনো এরকম নির্দিষ্ট বাধা নাই যে তুমি এখানে আসতে পারবে না না ভিসাও লাগে না পাসপোর্টও লাগে না আসতে পারে কনসেপ্ট থেকে আসতে পারে যা খুশি আসতে পারে কাজে লাগবে কিন্তু আমি এখানে করাচ্ছি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্লু বিসিএস কোয়েশ্চেন রাইট কারেক্ট আনসার যেটা সেটা আমার কোনটা সেটা যাচ্ছে এইটটি ফাইভ পয়েন্ট ফাইভ ইস্ট আর সেই জন্য কতটা টাইম আমরা গ্রিনিচ মিন টাইম থেকে দূরে থাকি সেই কোয়েশ্চেনসটা আমাকে বলো সেই কোয়েশ্চেনটা সরাজ আমি তোমার দিকে ছুড়ে দিলাম তুমি আমার এর আনসার দেবে বলো আমরা যদি লন্ডন থেকে লন্ডনের গ্রিনিচ থেকে আমরা আমাদের দিকটাই ক্যালকুলেট করি তাহলে ঠিক কতটা থাকবে সেটাই আমি জানতে চাইছি কতটা মানে কতটা টাইমের দূরত্ব থাকবে বুঝতে পারলে আমি কি বলতে চাইলাম এখানে আমরা এইটি ফাইভ পয়েন্ট ফাইভ ইস্ট আমরা বললাম নাও মাই কোশ্চেন ইজ আওয়ার হিসাবে বলো ইয়াস নিম্ম তো আলু ভাতে ও তো দেবেই তারপর আদার্স গরাজ তোর দাও শিগগিরি তোমার না এনটিপিসি সামনে বাকিরা গুড আফটারনুন মামনি সকলকে প্রদর্শন দিয়েছে কিন্তু সরাচর এখনো পর্যন্ত পাত্তা টাত্তা কিছুই নাই ঠিক আছে দেখো আমরা কি জানি ওয়ান ডিগ্রি ইজিকলস টু ফোর মিনিট ওয়ান ওয়ান ডিগ্রি ইজিকলস টু ফোর মিনিট এই হিসাবে ক্যালকুলেট করি তাহলে ওয়ান ডিগ্রি ইজিকলস টু ফোর মিনিট যদি হয় তাহলে এই হিসাবে দেখা যাবে সাড়ে পাঁচ ঘন্টা মানে ফাইভ আওয়ার্স থার্টি মিনিটস হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার ঠিক লন্ডন থেকে আমাদের কত সাড়ে পাঁচ ঘন্টার পাঁচ ঘন্টা তিরিশ মিনিটের পার্থক্য এখান থেকে আর কি আসতে পারে ওয়ান ডিগ্রি টু কত ফোর মিনিট বা ওয়ান আওয়ার কত হয়ে পনেরো ডিগ্রি রাইট চলো চলে গেলাম পরের পাটে দু নাম্বার সয়েল ফ্যাক্টরস আর নোন অ্যাজ মানে মাটির মধ্যে যে ফ্যাক্টারস থাকে সেই ফ্যাক্টারস গুলোকে কি বলা হয় এডাফিক ফ্যাক্টর ইকোলজিক্যাল ফ্যাক্টর জিওমারফিলজিক্যাল ফ্যাক্টর বায়োলজিক্যাল ফ্যাক্টর হ্যাঁ সরাস এসেছে দেখেছি বলো তারপর সয়েল ফ্যাক্টার্স আর নোন অ্যাজ মাটির মধ্যে যে ফ্যাক্টার্সগুলো থাকে সেগুলোকে কি বলা হয় বায়োলজিক্যাল জিও অ্যান্ড অ্যান্ড ডোন্ট আস্ক মি ফর দ্য বেঙ্গলি কারণ আমি যখন বেঙ্গলিতে ট্রান্সলেট করেছি আমি এক্স্যাক্টলি এটাই পেয়েছি জিও মর্ফিলজিটার অদ্ভুত একটা এসেছিলো এইটারই শুধুমাত্র আমি বাংলা পেয়েছিলাম তার জৈব এসেছিলো ইকোলজিক্যাল ইকোলজি এসেছে এডাফিক এডাফিক মাটির মধ্যে কি থাকে জিওমরফিলজিক্যাল ফ্যাক্টর বাট দ্য কারেক্ট অ্যান্সার যেটা হয়েছে সেটা হয়ে যাচ্ছে ডি এডাফিক ফ্যাক্টর বলা হয় সমস্ত কিছু জৈব অজৈব যা 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 ফ্যাক্টর মিনারেলস থেকে শুরু করে যা কিছু আছে সয়েলের মধ্যে যেটা থাকে সেই যাবতীয় যা জিনিসকে সেটাকে আমরা একটা ক্যাটাগরিতে রাখি দ্যাট ইজ কলিওর এডাফিক ফ্যাক্টর বোঝা গেছে এডাফিকের বাংলাটা ওইটাই দেওয়া ছিল তো তোমাদের যদি মনে করো কখনো অফলাইন এক্সামে কিছু দেখতে পাও তো আমি একটা সাজেশন দেবো যে তোমরা ইংলিশটাও তখন একটু দেখে নিও কিন্তু বাংলাতে আমি যখন ট্রান্সলেট করেছি আমি এডাফিকই ঠিক তাহলে কি পেলাম সয়েল ফ্যাক্টার্স এর যদি কথা বলি ইডাফিক ফ্যাক্টর থাকে জৈব অজৈব মিনারেলস যাবতীয় যা মিলিয়ে যা ফ্যাক্টরস আমরা সব কিছু মিলিয়ে কি পাই এডাফিক Seat number questions. The point of India located at 6 degree 45 minute is. Good afternoon, Babu. Good afternoon, Chakolka. Good afternoon. Follow it? The point of India located at 6 degree 45 minute is তোমাকে এখানে ডিগ্রিতে বলে দিয়েছে এবং তোমাকে করতে হবে কি আইডেন্টিফাই করতে হবে এইটা কোথায় আচ্ছা এটা নর্থ এন হবে মানে সিক্স ডিগ্রি ফর্টি মিনিট নর্থ ছিল ওটা এনটা বসবে बाकी आंसर दो एवं ज़रा रहा जॉन कर ले ग्रुप ग्रुपगुल आज से কি करो फटाफट ভিডিওটাকে শেয়ার शेयर कर दाओ तस्लीम अभी हम नहीं बता सकते तुम शायद ग्रुप में भी मैसेज किए हो बट मेरा क्लास था तो जब हम फ्री होंगे तब हम डेफिनेटली ग्रुप में इनफॉर्मेशन दे, दे देंगे गुड आफ्टरनून আচ্ছা অনেকে বি বলছে লংগিটিউড মানে দ্রাঘিমা রেখা উত্তর থেকে দক্ষিণে যে রেখাগুলোকে টানা হয় সেগুলোকে বলা হয় দ্রাঘিমা যেটা আমরা আর্থকে কি করছি পশ্চিম এবং পূর্ব এইভাবে ভাগ করছি উত্তর দক্ষিণে ভাগ করলে সেটাকে বলা হয় ল্যাটিটিউড ইংলিশে বুঝলে উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ জিরো ডিগ্রি অক্ষাংশ যেটাকে বলা হয় সেটা হচ্ছে ল্যাটিটিউড আর যদি আমরা উত্তর দক্ষিণে করি তখন সেটা আবার কি হয়ে যাবে লংগিটিউড এটাই হ্যালো আচ্ছা দেখো এখানে কারেক্ট আনসার যেটা বলা হচ্ছে সেটা হয়ে যাচ্ছে ইন্দিরা পয়েন্ট যারা এখানে একটুখানি গন্ডগোল করলে দ্রাস বলো কন্যাকুমারী বলো বা এন্ড সামথিং লাইক দ্যাট যারা বললে তারা কিন্তু একটুখানি ভুল করেছে একটুখানি নয় বেশ ব্লান্ডার মতোই ভুল হয়েছে ফার্স্ট অফ অল একটা কথা ভেবে দেখো আমাদের আমাদের যে ইন্ডিয়া সেটা তো আমাদের কোথায় লোকেটেড নর্দার্ন হেমিসফিয়ারে মানে উত্তর গোলার্ধে গোলার্ধে যদি এটা অবস্থিত হয় তাহলে ছয় ডিগ্রি এত মিনিট নর্থেই হবে ইন্ডিয়ার যে কোনো লোকেশন যদি আমরা দ্রাঘিমা বা অক্ষাংশ দ্রাঘিমা নয় অক্ষাংশই বলো তো জিরো ডিগ্রিকে মানে ল্যাটিটিউড যেটাকে বলছি সেই ল্যাটিটিউড দিয়ে যদি আমরা ক্যালকুলেট করতে থাকি অবভিয়াসলি সময় কি থাকবে নর্থ যদি কাশ্মীরের বলা হয় কাশ্মীরের কত গেছে কোন অক্ষাংশ গেছে সেটাও কিন্তু আবার নর্থে আসবে কেন কারণ ইন্ডিয়ার নর্দার্ন হেমসফিয়ারেই আছে উত্তর গোলার্ধে অবস্থিত তাহলে এটার তো কনফিউশন হওয়ার দরকার নেই মানে নর্থ কেন এলো নর্থ মানেই নর্থে যাবে তা নয় ইন্ডিয়ার সাউথার্ন পয়েন্ট যেটা সেটাও কিন্তু নর্থের তোমাকে দেখতে হবে এটা এবার একটা আমি ছবি দেখেছি প্রথমে আমি এখানেই আঁকব তারপরে আমি ম্যাপে যাব জিরো ডিগ্রি আর ক্রান্তি রেখা ইন্ডিয়ার মাঝ বরাবর গেছে তাহলে এইটা হয়ে যাচ্ছে ক্রান্তি রেখা মানে টোয়েন্টি থ্রি অ্যান্ড হাফ ডিগ্রি নর্থ ঠিক ট্রপিক অফ ক্যান্সার আর ইন্ডিয়ার যদি লোকেশনস বলি তাহলে ইন্ডিয়ার লোকেশানস এইটা তাই না ইন্ডিয়ার লোকেশন এইটা দেখো এই জিরো ডিগ্রির ওপর দিকে আমাদের হয়ে যাচ্ছে নর্দার্ন হেমিসফিয়ার তাহলে দেখো একদম এই জিরো ডিগ্রি জিরো ডিগ্রির পর ওয়ান ডিগ্রি টু ডিগ্রি থ্রি ডিগ্রি ফোর ডিগ্রি ফাইভ ডিগ্রি সিক্স ডিগ্রি করতে 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 এই মাঝের রেখাটা কোথায় গেছে ডিগ্রি তাহলে টোয়েন্টি হাফ আমাদের এই টোয়েন্টি চিয়ানা হাফ ডিগ্রি মানে মিডিল ইন্ডিয়ার নিচের পোর্শন মানে সাউথের যে জায়গাটা হবে সেই সাউথের জায়গাটাই কোথাও আমার এই ছয় ডিগ্রিটা রয়েছে বোঝা গেল আর ছয় ডিগ্রি মানে জিরোর একদম কাছাকাছি জিরোর একদম কাছাকাছি মানে সেটা বদীপ অঞ্চলের কাছে যাবে কারণ বদীপ অঞ্চল মেনল্যান্ডের থেকে অনেকটা নিচে আমার বদীপ অঞ্চল আর বদীপ অঞ্চলের কোন পয়েন্টটা এখানে দেখতে পাচ্ছি দ্রাস বদীপ অঞ্চল নয় কন্যাকুমারী আমাদের মেনল্যান্ডের মানে আছে মানে ইন্ডিয়ার মেন পার্টি আছে মান্নার স্ট্রেট তো জলের ধারা তাহলে তাহলে বাকি রইলো কোনটা ইন্দিরা পয়েন্ট তাহলে কারেক্ট অ্যান্সার যেটা সেটা আমার কোনটা সেটা যাচ্ছে ইন্দিরা পয়েন্ট বুঝতে পারলে বলো কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হলো কিনা মানে ম্যাপ যদি নাও মনে থাকে ইউ ক্যান ইউজ দিস কনসেপ্ট টোয়েন্টি থ্রি অ্যান্ড হাফ ডিগ্রি নিচের পোর্শন আমাদের সাউথ ইন্ডিয়া তাহলে সাউথ ইন্ডিয়ার মধ্যে কোনটা কোনটা পড়ছে কন্যাকুমারী ইন্দিরা পয়েন্ট কিন্তু দেখো কন্যাকুমারীর যদি কথা বলি সেটারও তো আরেকটুখানি ওপরে একদম নিচের পয়েন্টে বলছে জিরোর কাছাকাছি জিরোর কাছাকাছি তো একমাত্র আইল্যান্ডই আসতে পারে বাকিরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো চলো ক্লিয়ার হয়েছে বলছে সকলে তাহলে এবার আমরা একটুখানি ম্যাপের থ্রু দিয়ে দেখে নেব ম্যাপটা দেখে নাও ম্যাপটা একবার দেখে নাও দেখো কন্যা কন্যাকুমারী দেখতে পাচ্ছ হাতের এখানটা কন্যাকুমারী দেখতে পেয়েছো এই যে ইলো ইলো কালার দেওয়া আছে এই কন্যা কুমারির ওপর দিয়ে যে ডটেড স্কাই ব্লু কালারটা তোমাদের যাচ্ছে ডটেড যে স্কাই ব্লু লাইনটা যাচ্ছে এইটা তোমার কি দেখাচ্ছে এইটা তোমার কত ডিগ্রি এই যে আরও করে দেওয়া আছে আট ডিগ্রি চার মিনিট নর্থ বোঝা গেল আট ডিগ্রি চার মিনিট নর্থ আর ওখানে আমাকে ছয় ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট বলেছে তাহলে ছয় ডিগ্রি মানে আরও নিচে হবে আরও নিচে আমি কোন পাটে আসছি দেশ পয়েন্ট এই ব্লু লাইনের নিচের পয়েন্টটাই দেখো সেটা কোনটা ছয় ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট বুঝতে পেরেছো গুড আফটারনুন গুড বোঝা গেছে কি বুঝতে পারিনি বুঝতে পেরেছ তাহলে দেখো এখানে যদি বলতো তোমাকে ছয় ডিগ্রির কথা ছয় ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিটের কথা তোমাকে যদি বলা থাকে সেই হিসাবে উত্তর হলো নয় ইন্দিরা পয়েন্ট কিন্তু তোমাকে যদি এই কথাটা বলে যেত এইটাই কোয়েশ্চেন্সটাতে ঘুরিয়ে ইটস লাইক যদি এই রকম করতো আট ডিগ্রি চার মিনিট নর্থ তোমার অ্যান্সারটা কি হয়ে যেত বলো গুড আফটারনুন গুড আফটারনুন বলো উত্তরটা বলো যদি এখানে আট ডিগ্রি চার মিনিট থাকতো তাহলে উত্তরটা কি হতো কোনটা হতো এর মধ্যে কোনটা মার্ক করতে দারুন কল ক্লাস করতে গেলে একটুখানি ওয়েট করতে হয় অত তাড়াতাড়ি করলে হবে বলো উত্তরটা বলো ইয়াস তখন আমাদের অ্যান্সার হয়ে যেত কন্যাকুমারী বোঝা গেছে কনসেপ্ট টুয়েস্ট বুঝেছ তোমাকে এখানে সাউদার্ন মোস্ট পয়েন্ট কিছুই বলে দেয়নি তোমাকে দিয়ে দিয়েছে কোনটা ডিগ্রি হিসাবে ডিগ্রি হিসাবে দিয়ে দিয়েছে তোমাকে এবার আইডেন্টিফাই করতে হবে যে আমাদের মেনল্যান্ডের সাথে কোনটা কি। ঠিক আছে কন্যা কুমারী বা কেপ কমিরন যেটাকে বলি সেটাই হচ্ছে এখানকার উত্তর হয়ে যাবে রাইট তাহলে চলো পরেরটায় যাই আর কিছু এখানে বলার আছে দেন চার নাম্বার দ্য এইট ডিগ্রি চ্যানেল ফর্মস দ্য বাউন্ডারি বিটুইন আচ্ছা দেখ এইটাও আসে এইট ডিগ্রি এবার আমি ম্যাপে তোদের নিয়ে যাচ্ছি তোরা ম্যাপ দেখে আমাকে শুধুমাত্র উত্তর দেবে আমি আর কিচ্ছু চাই না ম্যাপ দেখে তোমরা উত্তর দেবে আমি অপশন দেখাবো না কিছু দেখতে পেলে এখানে গুড আফটারনুন বাবু হ্যালো বুঝতে পারলে কি বলা হচ্ছে আট ডিগ্রি এই কন্যা নিচের দিক থেকে আমার আট ডিগ্রি বয়ে গেছে আর এই আট ডিগ্রি দেখো কাকে ভাগ করছে কাকে হিসাবে ভাগ করছে ওয়ান মালদ্বীপস নিচে আছে লাক্সদ্বীপ ওপরে আছে তার মানে লাক্সদ্বীপ এবং মালদ্বীপসের যে নিচের যে মাঝের যে বর্ডারটা সেই মাঝের বর্ডারের ওপর দিয়ে কোনটা গেছে আট ডিগ্রি অক্ষাংশ গেছে বোঝা গেল ঠিক আছে কারেক্ট আনসার লাক্সদ্বীপ অ্যান্ড মালদ্বীপস আচ্ছা যারা বলছো ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা লেটমি ক্লিয়ার ওয়ান থিং বাবু ইন্ডিয়া শ্রীলঙ্কা একবার ভালো করে দেখো তো ইন্ডিয়া শ্রীলঙ্কা শ্রীলঙ্কার ওপর দিয়েতে গেছে আট ডিগ্রি তাহলে ভাগ কোথায় করলো ভাগ কী করলো না শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার মধ্যে থেকে একটা জলের গ্যাপ আছে আমি যদি ম্যাপটাকে ছোট করে দেখানোর চেষ্টা করি তাহলে একটা জলের ধারা গেছে দেশ ওয়ান এখানে কি আছে সমুদ্র আছে এটাকে আমরা কি বলি স্ট্রেট বলা হয় পাল্ক স্ট্রেট যেটাকে বলা হচ্ছে তো পাল্ক স্ট্রেট এর দিয়ে গেছে পাল্ক নামের যে জলের ধারা সেটা গেছে সেইটা তোমার ডিভাইড করছে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাকে কিন্তু আট ডিগ্রির যে কথাটা বলা হচ্ছে তুমি একবার ভালো করে দেখো আট ডিগ্রি এই লাইনটা শ্রীলঙ্কার ওপর দিয়ে গেছে তাহলে ডিভাইড তো করছে না বুঝলে সেই হিসাবে আমাদের কারেক্ট কারেক্ট আনসার যেটা হয়ে যাবে সেটা কোনটা সেটা হয়ে যাচ্ছে এ আই হোপ কে সকলের এটা ক্লিয়ার আছে যখনই তোমরা কোনো ইন্ডিয়ান জিওগ্রাফি পড়তে চাও তো ইটস বেটার কে একটুখানি একটা ম্যাপ ট্যাপ দেখে নাও সেই ম্যাপ থেকে পড়বে দেখবে ইন্ডিয়ান ইকোনমি সব থেকে বেশি মনে থাকবে চলে গেলাম পরের পার্ট পাঁচ নম্বর পয়েন্ট ড্রাই পয়েন্ট সেটেলমেন্ট আর কমন এন ড্রাই পয়েন্ট সেটেলমেন্ট আর কমন এন হ্যালো ড্রাই পয়েন্ট সেটেলমেন্ট কোথায় দেখা যায় ডেল্টা ড্রাই পয়েন্ট সেটেলমেন্ট বলা হচ্ছে যেখানে আর ফ্লাড হয় না ইটস লাইক ফ্লাড এরিয়া ছিল ফ্লাড এরিয়ায় কি হয়ে গেল ওই যে সেডিমেন্ট মানে যেখানে বন্যা হতো সেডিমেন্ট মানে পলিগুলো জমা পরে 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 কী হয়ে গেছে ওই যে জলা জায়গাটা ছিল সেটা এখন উঁচু হয়ে গেছে আর উঁচু হয়ে যাবার পর সেখানে কিন্তু আর কখনও ওই জোয়ার ভাটার জল আর আসছে না আইল্যান্ড হয়ে গেছে সেটা তো সাচ কাইন্ড অফ পার্টল্ড ইউর ডেল্টাস ওকে কেউ যদি নতুন থেকে থাকো আমি বলে দিচ্ছি আমার সকাল দশটার সময় ক্লাস হয় কিন্তু আজকে আমাদের বাড়িতে ইলেকট্রিসিটি ছিল না তাই দশটার ক্লাসটা কটায় হচ্ছে একটার সময় হচ্ছে আর সন্ধেবেলা কখন ক্লাস হয় ইজ ফর সিএইচল সিজিএল রেলওয়ে এন রেলওয়ে পিসি সেটা হচ্ছে সন্ধ্যে ছটার সময় রাইট তাহলে নতুন কেউ যদি থেকে থাকো তো অতি অবশ্যই এখানে কিন্তু জয়েন করে নিতে পারো ঠিক আছে আচ্ছা ব্যাপারটা বুঝলে এখানে কি বলছে ড্রাই পয়েন্ট সেটেলমেন্ট ড্রাই পয়েন্ট সেটেলমেন্ট কথার মানে কি বললাম ড্রাই হয়ে গেছে পয়েন্ট একটা ছিল যেটা ড্রাই হয়ে গেছে সেটেলড আউট হয়ে গেছে তাহলে এখানে পুলি জমে জমে এখানে জমে গেছে চর হয়ে গেছে সেই চরাতে এখন আর জোয়ারের জল ঢুকছে না তখন সেটা হয়ে যাবে দেশ বুঝতে পারলে ইভেন মাউন্টেন রিজনও দেখা যায় তবে ফরমেশনটা যেটা হয় কমন যেটা সেটা কিন্তু ডেল্টা পার্ট রাইট চলো চলে গেলাম পরের পার্ট ছ নাম্বার কোয়েশ্চেন হুইচ অব দ্য ফলোয়িং রিভার ক্রসেস দ্য ট্রপিক অফ ক্যাপ্রিকন টোয়াইস এর আগে আমি তোমাদের একটা নদী বলেছিলাম যে নদীটার কি ছিল আমাদের জিরো ডিগ্রি মানে অক্ষাংশকে জিরো ডিগ্রি অক্ষাংশকে দুবার কাঠ করেছে সেইটার নাম আগের ক্লাসে করিয়েছিলাম আগে কোনো একটা ক্লাসে করিয়েছিলাম এবার আমি যেটা জিজ্ঞাসা করছি সেটা কি সেটা হচ্ছে এই যে ট্রপিক অফ ক্যাপ্রিকন যেটা আছে তার ওপর দিয়ে দুখানা সাউথ টোয়েন্টি থ্রি হাফ ডিগ্রি সাউথ এই যে এটা আছে মকর ক্রান্তি রেখা সেই সেইটার ওপর দিয়ে কোন নদীটা দুবার কাট করেছে আমাকে বলো এই মাহি বাবা মাহি তো উপরে টোয়েন্টি থ্রি হাফ ডিগ্রি নর্থ এর উপর দিয়ে বয়ে গেছে মাহি যদি বলা হয় সেটা ইন্ডিয়ার নদী আমাদের ইন্ডিয়ার উপর দিয়ে তো সেটা কর্কট ক্রান্তি রেখা গেছে ট্রপিক অফ ক্যান্সার গেছে এটা ট্রপিক অফ ক্যাপ্রিকন বলেছে টপিক অফ ক্যাপ্রিকন মানে কোনটা সবই হয় সুলেখা তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিলে সবকিছুই দেখতে পাবে কারেক্ট আনসার যেটা সেটা ইয়াস অনেকে দিয়েছে লিম্পোপো রিভার এই সেই লিম্পোপো রিভারটা হচ্ছে আমাদের কি ক্যাপ্রিকনের ওপর দিয়ে টয়েস গেছে এবার তোমরা আমাকে উত্তর দেবে আমি যে তোমাদের আগে বলেছিলাম জিরো ডিগ্রির ওপর থেকে যে দুটো রিভার গেছে সেই দুটো রিভারেরই নাম তোমরা আমাকে এখন জানাবে আর তার মধ্যে কোন রিভারটা দুবার কাট করেছে সেটাও আমাকে তোমরা জানাবে হ্যাঁ ওটাই ও ক্যাপ্রিকন আর ক্যান্সারের মধ্যে গুলিয়ে পড়েছিল বলো আমি তোমাদের এটা আগেই বলে দিয়েছি জিরো ডিগ্রি জিরো ডিগ্রি অক্ষাংশ বা ল্যাটিটিউড তার ওপর দিয়ে দুটো রিভার গেছে একটা রিভার একবার কাট করেছে একটা রিভার দুবার কাট করেছে দুবার কাট করেছে রিভারটার বলো আর বাকিটা यस ওয়ান ইজ কঙ্গো অ্যানাদার ওয়ান ইজ হ্যাঁ কঙ্গো রিভার আরেকটা কি আমি দুটো জিজ্ঞেস করেছি দুটো রিভার কাট করে কিন্তু আমি ডেক্টর আনসার পাইনি কঙ্গো यस কঙ্গো দুবার কাট করেছে কিন্তু আরেকটা একটা রিভার আছে আর একবার কাট করেছে মনে কর শিগগিরই নয় সবাইকে কান্দরে দাঁড় করিয়ে অফলাইন হলে ধরে দাঁড় করিয়ে দিতাম করিয়া পড়ানো হয়ে গেছিল এটা চল তোরা মনে কর যে মাক্ষী বাত্তি জ্বালাও আমরা আগে জ্বালাম সুলেখা এখানে যে ক্লাসটা হচ্ছে সেটা হয়ে যাচ্ছে আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ বুঝতে পারলে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যেগুলো ভেরিয়াস এক্সামে এসেছে সেইটা নিয়ে সলভ করছি সেখানে জিওগ্রাফিও পাবে বেসিক্যালি আমি আজকে জিওগ্রাফির ক্লাস এনেছি এবং লাস্টে কিছু কারেন্ট অ্যাফেয়ার্সও আছে ভুলে গেছিস কান্তরে দাঁড়াবে আবার কি বলতে তোমাদেরই হবে মাথার বাড়তি জ্বালাও বা একটা কাজ করো বাড়িতে গিয়ে আজকে খাতাপত্র একটুখানি খোলো খাতাপত্র খুলে আমাকে পড়ে আমার চ্যানেলে জানিয়ে দেবে যে ম্যাম রিওয়ার্ডটা এটা ছিল রাইট তাহলে তোমরা আজকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যান্সারটা কিন্তু দিয়ে দেবে যে অ্যান্সারে কী আছে খাতাপত্র খুলে তোমরা বলবে ইয়াস ম্যাম মনে পড়েছে আমি পড়ে নিয়েছি বলবই না আমি এখন মনে করতে হবে একদম লাস্টে বলবো দেখি লাস্টে পর্যন্ত মনে আছে কিনা বলো ওয়েচ আমলোইং ইজ দা লংগেস্ট রিভার অফ আন্টার্কটিকা কন্টিনেন্ট মানে আন্টার্কটিকা আমরা জানি আন্টার্কটিকা মহাদেশের সব থেকে বড় নদী কোনটা সেটাই এখানে প্রশ্নটা করেছে আড্ডা কোন চ্যানেলের নাম জিজ্ঞেস করছো জয়দেব বাবু আড্ডার কথা দেখো এখানে আড্ডা বাংলা আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলি চ্যানেল এটা আর যদি আমার টেলিগ্রামের কথা জিজ্ঞেস করো টেলিগ্রামের কথা জিজ্ঞেস করো তা সেক্ষেত্রে আমি টেলিগ্রামের নামটা লিখে দিলাম তুমি টেলিগ্রামটা ডাউনলোড করে এখানে জয়েন হয়ে যেতে পারো ঠিক এখানে অনেকে নাইল বলছো মহারাজা আমি কি বলছি লঙ্গেস্ট রিভার দেখে মার্ক কেন করছো লংগেস্ট রিভার অফ আন্টার্কটিকা আন্টার্কটিকার সব থেকে বড় নদীর কথা বলা হয়েছে সুলেখা ইটস নট নাইল বাবু ভালো করে প্রশ্ন পড়ো আন্টার্কটিকা মহাদেশের সব থেকে বড় আর যদি নর্মাল সব থেকে বড় বলে মানে আন্টার্কটিকা কন্টিনেন্ট এইটা যদি আমি না দিতাম তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যেত কোনটা লংগেস্ট রিভার হচ্ছে নাইল আর লার্জেস্ট রিভার কোনটা সেটা হচ্ছে অ্যামাজন কিন্তু আমি এখানে প্রশ্ন করেছি আন্টার্কটিকা মহাদেশের এবং কারেক্ট অ্যান্সার হচ্ছে যেটা কোনটা অনেক্স রিভার বোঝা গেলো

কোন কান্ট্রিকে মরুভূমির দেশ বলা হয় ওয়েজ কান্ট্রিজ নোন অ্যাজ ডেজার্ট কান্ট্রি কোন দেশকে আমরা মরুভূমির দেশ বলি চায়না আফ্রিকা ইরান মঙ্গোলিয়া এবার সুরেখার আনসার ঠিক আছে বলো আর যারা যারা নতুন আছো চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে নিও টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যেও ইরান এবং আফ্রিকা আমি ইন্টেনশনালি দিয়েছিলাম আমি ইরানটা আরও দিয়েছি মানে ইরান আরব তেলের দেশ মানে সেখানে মরুভূমি রাইট বাট দ্য কারেক্ট অ্যান্সার ইজ মঙ্গোলিয়া মরুভূমির দেশ কাকে বলা হয় তো তোমাদের অ্যান্সার যেটা হবে সেটা হয়ে যাচ্ছে মঙ্গোলিয়া মঙ্গোলিয়াকে বলা হয় আচ্ছা এর আগের দিন যেদিনকে আমি কি একটা ডেজার্ট পরাতে গিয়ে মরুভূমি ইয়েস মনে পড়েছে আমাদের দেশে পুরো পৃথিবীতে কত পারসেন্টেজ মরুভূমি আছে পার্সেন্টেজে বলতে পারো বা আমি ভাগ বলেছিলাম একের পাঁচ একের তিন একের সাত একের দুই কত অংশ আমাদের যে জায়গাটা আছে সত্তর পার্সেন্ট আমাদের আছে জল তিরিশ পার্সেন্ট আছে স্থল এই তিরিশ পার্সেন্ট স্থলের মধ্যে কত পার্সেন্টেজ বা কত অংশ আমরা মরুভূমি মনে আছে আগের দিন বলিয়েছিলাম এটা আরে ধরে নে না আফ্রিকা ছেড়ে যায় থার্টি থ্রি পার্সেন্ট একের তিন আমাদের পুরো যদি আমরা ওয়ার্ল্ডের কথা বলি একের তিন অংশ হচ্ছে মরুভূমি থার্টি থ্রি পার্সেন্ট হচ্ছে আমাদের মরুভূমি আর আমি কি বলেছিলাম সব থেকে বেশি নাম্বার ডেজার্ট কোথায় দেখা যায় আমি যদি জিজ্ঞেস করি কোন দেশের মধ্যে সবথেকে বেশি নাম্বার নাম্বার অফ অফ মরুভূমি ডেজার্ট বা কোথায় দেখা যায় বলো যারা যারা একের তিন ছাড়া অন্য আনসার করছো তারা কিন্তু ভুল করছো তো একটুখানি শুধরে নিয়েও কারেক্ট আনসার যেটা সেটা হয়ে যাচ্ছে একের তিন অংশ নাম্বার অফ ডেজার্ট কোন দেশে সব থেকে বেশি কারেক্ট আনসার ইজ চায়না যারা ছিলে ক্লাসে তারা বেশ জেনে গেছে ভেরি গুড চায়না কতগুলো আছে তেরো নাম্বার আছে ওয়েলডান ভেরি গুড চায়না সব থেকে বেশি নাম্বার মরুভূমি মানে এক দুই তিন চার এইভাবে যদি করি সেই ক্ষেত্রে কিন্তু আমার হয়ে যাচ্ছে দেশবান ঠিক চলে গেলাম পরের প্রশ্নে ন নম্বর প্রশ্ন ওয়েস অব দ্য ফলোয়িং কান্ট্রি ডাজ নট শেয়ার ইজ বর্ডার উইথ ইরাক

আচ্ছা সুব্রত নন্দী ইউ আর আস্কিং দ্যাট অ্যান ও বি সি ক্যান্ডিডেট ক্যান ফর মত ক্যান অ্যাপ্লাই ফর হোকা শায়দ ক্যান ফর অ্যাজ আ জেনারেল ক্যাটেগরি এনি এক্সাম আমি তোমার কোয়েশ্চেন্সটা ঠিক বুঝতে পারলাম না মানে তুমি হচ্ছে ও বিসি ক্যান্ডিডেট বা কেউ একজন আছে ও বিসি ক্যান্ডিডেট অ্যান্ড ইউ আর লুকিং ফর কে অ্যাপ্লাইং ইন আনরিজার্ভড ক্যাটেগরি রাইট হ্যাঁ শো করবে না সার্টিফিকেট আবার কি হয়ে যাবে যদি এরকম কোনো কন্ডিশন থাকে যে যেখানে ওবিসির কোনো ফর্ম নেই মানে ভ্যাকেন্সি নেই তো তুমি আনরিজার্ভডে করতে পারো তুমি কোটা ছাড়া ইউজ করতে পারো পারবে কেন প্রীতি শুধু তো ডাউনলোড করবে আমার এখানে নামটা সার্চ করবে সার্চ করার পর জিএস টাইপ করবে আমার মুখমণ্ডল তুমি দেখতে পাবে ওখানে ব্যাস জয়েন করলেই হয়ে যাবে আচ্ছা কারেক্ট আনসার বলি এখানে ইরাকের সাথে কোনটা করছে না তোমরা কোনটা দিয়েছ সিরিয়া বলছো আবার অনেকে জর্ডেন বলছো অনেকে জর্ডেন অনেকে সিরিয়া অনেকে টার্কি অনেক কিছু বলে দিয়েছে এবার আমরা চলে যাব আমাদের ঠিক পাটে আর তোমাদের বলবো যারা নতুন আছে তাদেরকে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিতে যারা পুরনো তারা একটুখানি হেল্প করে দাও চার্ট সেকশনে বলে দাও কারেক্ট আনসার যেটা সেটা হয়ে যাচ্ছে লেবানন কারেক্ট আনসার কী হয়ে যাচ্ছে লেবানন রাইট ইস ভেরি গুড সো লেখা লেভেনান ইজ আ কারেক্ট অ্যান্সার ম্যাপের থ্রু দিয়ে দেখো এ রাখ দিস ওয়ান ইজ লেভেন এই পার্টটা মানে সিরিয়ার পরে তাহলে সিরিয়া জর্ডান এগুলো তো কানেক্ট করছে কোনটা করছে না লেভেনানটা করছে না তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা লেভেন ইজ আ কারেক্ট অ্যান্সার ঠিক চলো ডিউ টু ওয়েচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টর ডাজ পুনে রিসিভ মাছ লেসার রেনফল অ্যাজ কম্পেয়ার টু দ্য জিজ্ঞেস করেছে কোন কারণের জন্য পুনেতে বেশি বৃষ্টিপাত হয় মুম্বাইয়ে কম বৃষ্টিপাত হয় এই বৃষ্টিপাতের খেলাটা কালকে আমি আর একখানা মানে আই থিঙ্ক দুটো ক্লাসেই বুঝিয়ে দিয়েছিলাম সকালবেলাও বিকেলবেলাও আমি আমার টেলিগ্রাম চ্যানেলটা এখানে লিখে দিলাম তোমরা সেখানে জয়েন হয়ে যেতে পারো ডিসটেন্স ফ্রম দ্য সি বাবু ওপরও দিয়ে দিয়েছি দেখো ওপরেও চলে গেছে টেলিগ্রামের লিঙ্ক আচ্ছা এখানে বেশ অনেক কিছু আছে ডিস্টেন্স ফ্রম দ্য সি আসছে তার সাথে সাথে প্রথমেরটা একটা আসছে আর কেউ কিছু এসেছে ডিএিএ মানে বি আর সি কে ছেড়ে দিলাম মানে ওয়েস্টার্ন ঘাট উইন্ডওয়ার্ড সাইড অফ দ্য ওয়েস্টার্ন ঘাট দেখো প্রথমে আমি এটার বোঝাই একটা পাহাড় কোন পাহাড়ের কথা বলছি আই এম টকিং অ্যাবাউট ওয়েস্টার্ন ঘাট জ মানে বায়ু যেটা আসছে সেটা জলীয় বাষ্প কালেক্ট করছে কালেক্ট করে মেঘ ক্রিয়েট করছে মেঘ ক্রিয়েট করে পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়ে ওপর দিকে আরেকটু উঠে গিয়ে এখানে কি করবে যখন খুব ঠান্ডা হয়ে যাবে ভারী হয়ে যাবে আমরা কি জানি বৃষ্টিপাত ঘটাবে যখনই বৃষ্টিপাত ঘটালো মেঘের কি হয়ে গেল হালকা হয়ে গেল রিলিফ পেয়ে গেলো পেয়ে গিয়ে মেঘটা দূরে দূরে এবার গিয়ে কি হলো শুষ্ক ওই যে মেঘটা যেটা বিনা বৃষ্টির যে বিনা জলীয় বাষ্পের যে মেঘটা সেটা অন্য দিকে চলে গেল এই যেদিক থেকে উঠছে যেদিক থেকে উঠবে সেটাকে আমরা বলি কি লি ওয়ার্ড বলি কি বলা হয় ইংলিশে লিওয়ার্ড যেদিক থেকে নামবে রাইট সেটাকে কি বলা হবে সেটাকে বলা হবে উইন্ড ওয়ার্ড মানে যেখানে শুধু উইন্ড বইছে যেখানে শুধু বায়ু বইবে কিন্তু বৃষ্টিপাত হবে না রাইট তাহলে ওয়েস্টার্ন ঘাটের এক পারে পারে আছে আছে মুম্বাই এক পুনে পুনেটা কোন দিকে অবস্থিত এই দিকে পুনেটা কোন দিকে আমি একটু অন্য কালার দিয়ে দেখানোর যদি চেষ্টা করি পুনে হচ্ছে এখানে মুম্বাই হচ্ছে এখানে রাইট তাহলে হচ্ছে এটা কি পুনের দিকটা বৃষ্টিপাত হয়ে যাওয়ার পর মেঘগুলো শুষ্ক মেঘটা অন্য দিকে চলে যাচ্ছে এবং বৃষ্টিপাত ঘটাচ্ছে আর এই পাহাড়টা কোনটা ওয়েস্টার্ন ঘাট তাহলে এই ফরম্যাটে যদি দেখো তাহলে কারেক্ট অ্যান্সার তোমার কোনটা হয়ে গেল হয়ে গেল আমার এ দ্যাট পুনে ইজ লোকেটেড অন দ্য লি সাই লি সাইড অব দ্য ওয়েস্টার্ন ঘাট বোঝা গেলো কিছু আছে যারা দেখে মানে সব এখন হয়ে গেছে থেকে এরকম কোন জিজ্ঞাসা করে যে তুমি এই আগে কোনো ফর্মটা ফিল আপ করেছিলে কিনা বাট আই বিপিএস ছাড়া অন্য কোনো এক্সামে আমি কিন্তু এখনো দেখিনি রেজিস্ট্রেশন হিসাবে যেখানে থাকে রেজিস্ট্রেশন যেখানে করা থাকবে ফর এক্সাম্পল ওয়েস্ট বেঙ্গল পিএসসির যদি আমি কথা বলি সেই পিএসসিতে দেখবে একটাই রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড থাকে তোমাকে গিয়ে অ্যাপ্লাই করতে হয় ফর ভেরিয়াস পোস্ট রাইট এইটা একটা ম্যাটার সেখানে কিন্তু কখনো জিজ্ঞাসা করে না যে তুমি কখনো এর আগে এই ফর্মটা ভরেছো কি তো সেখানকার ব্যাপারটা একটুখানি ডাউটফুল মানে তুমি করতেও পারো আইবি এ যেরকম জিজ্ঞাসা করে যে তুমি কি এর আগে কখনো ফিল আপ করেছ আইবিপিএস যদি করো তাহলে তার রেজিস্ট্রেশন নাম্বার চাই এবার ডিপেন্ড করছে সেটা তুমি কোন এক্সাম দিচ্ছ না দিচ্ছ আশা করি তুমি তোমার উত্তরে পেয়েছ অভিজিৎ দাস ওকে আমি টাইপ করে দিচ্ছি দেখো সেখানে জয়েন হয়ে যাও চলো তাহলে কারেক্ট অ্যান্সার পেয়ে গেছি এখানে যদি কোয়েশ্চেন্সটা একটুখানি ঘুরিয়ে দিত आई एम ट्राइंगू क्लियर योर डाउटर डाउट इज टू मच हेक्टिक फॉर मी टू क्लियर एक्सैक्टली बी सीट यू आर एप्लाइंग इन जेनरल कैटेगरी एंड देन इन द नेक्स्ट इू आर एप्लाइंगी पोस्ट एक करो ना एक मैं जो पोस्ट ना थे क्या तुम्हारे एक যে আনরিভার আনরিজার্ভ ক্যাটেগরিতে আমি বলেছি কারণ ওবিসিতে বিসিতে কোন রকম ভ্যাকেন্সি ছিল না অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমি আনরিজার্ভ ক্যাটেগরিতে ভরেছি তুমি এটা বলতে পারো বাট সরি বাবু তোমার এই কনফিউশনটার যদি ডিটেলসে কথা বলতে হয় তাহলে অনেক কিছু রুলস দেখতে হবে আর রুলস দেখার জন্য আপাতত আমার কাছে কোনো সময় নেই কারণ আমি অনলাইনে পড়াচ্ছি তোমার যদি কিছু ডাউট থাকে ইন কেস তুমি আমাকে এখানে বলতে পারো টেলিগ্রামে আমি রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো ফর্মালি পুরো ভালোভাবে দেখে অ্যান্ড দেন আই ক্যান রিপ্লাই বাসারুল শেখ তোমার কোয়েশ্চেনের আমি অ্যান্সার দিতে পারি এই যে কোয়েশ্চেনসটা দেখছো এটা ক্লাইমেটের কোয়েশ্চেন ক্লাইমেটের ক্লাইমেটের ব্যাপারে তুমি যদি যাও ক্লাইমেটে জিজ্ঞাসা করে অ্যান্ড দিস ইজ দ্য ওয়ার্ল্ড জিওগ্রাফি পুনে আমাদের ওয়ার্ল্ডের কোথায় অবস্থান করে ইন্ডিয়াতে করে রাইট মানে পুনেটা কোথায় অবস্থিত চাঁদে চাঁদে অবস্থিত পুনে মুম্বাই এই জন্য সেদিনকে যেদিনকে আমি ক্লাসটা নিয়েছিলাম যে কোন কোন কোয়েশ্চেন্সগুলো আসে একবার দেখে নাও সামিউন আমারু নট ইয়েট আচ্ছা এখানে কোয়েশ্চেনটা উল্টো বলেছি বোধ হয় ডাস পুনে রিসিভ মাছ লেসার আমি অ্যাকচুয়ালি উল্টো বলে দিয়েছিলাম সরি একটু গন্ডগোল হয়েছে প্রশ্নে মানে ব্যাপারটা হচ্ছে যে লিওয়ার্ড এইটা নয় উল্টো গেল ওয়ান ইজ উইন্ড ওয়ার্ড অ্যান্ড এটা হয়ে যাচ্ছে লিওয়ার্ড ওয়ার্ড ও বিসির গন্ডগোল এটা উইন্ড ওয়ার্ড এটা আমাদের কি আসছে লিওয়ার্ড আর উইন্ড ওয়ার্ডে কে আছে মুম্বাই আছে আর এখানে কি আছে পুনে তাই পুনেতে কম বৃষ্টিপাত হচ্ছে ওটা মানে ম্যাটারটা ঠিক ছিল একটুখানি জায়গাগুলো হেরফের হয়ে গেছে এটা মুম্বাই হবে আর এটা কি হয়ে যাবে পুনে হবে ঠিক আছে হ্যাঁ 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 পুনে আর মুম্বাই ওই যে বললো না চাঁদে চলে গেছে কোয়েশ্চেন্সটা পুনে আর মুম্বাই ভারতবর্ষের মধ্যে নেই পুনে আর মুম্বাইটা ভারতবর্ষের জন্য না থাকার জন্য যেটা হয়েছে যে আমি তো ভুলেই গেছি যে পুনেটা আমাদের ভারতবর্ষের মধ্যে ঠিক চলো রেক্টিফাই দিস কোয়েশ্চেন দে ওয়ান ইজ উইন্ড ওয়ার্ড দেশ ওয়ান ইজ লি ওয়ার্ড রাইট লিওয়ার্ডে আমার বৃষ্টি হবে না কুইন্ড ওয়ার্ডে আমার বৃষ্টি হবে কুইন্ড ওয়ার্ডে কে আছে মুম্বাই আছে আর এখানে কে আছে এখানে আমার আছে পুনে রাইট অ্যান্ড দ্যাট ইজ ওয়াই পুনেতে হবে না বৃষ্টি আর মুম্বাই হবে এখানে যদি কোয়েশ্চেন্সটা উল্টো করে দিত তাহলে অবভিয়াসলি তুমি দেখো সেক্ষেত্রে আমার অন্যটা আসবে ওকে সুব্রত আমি ক্লাসের পরে দেখে নেব যখন ফাঁকা হবো তখন দেখে নেব আচ্ছা এটা হচ্ছে আমাদের এসএসসি ফাউন্ডেশন ব্যাচ কেউ যদি সিজিএল বা সিএইচএসএল দিতে চাও একদম ইন্টার্স বেসিসে যেটার ফর্ম সিজিএল এর ফর্ম উনত্রিশ তারিখে আসবে সিএইচএসএল ফর্ম শেষ হয়ে যাচ্ছে এটার জন্য টোয়েন্টি নাইন্থ ডিসেম্বরে আমাদের কি হবে ক্লাস স্টার্ট হবে তো তোমরা যারা যারা এখনো পর্যন্ত অ্যাডমিশন নাও তারা কিন্তু এখানে অ্যাডমিশন নিয়ে নিতে পারো ঠিক নেক্সট বলো কোয়েশেনসটা দেখো আর আমি কেউ একজনকে একটুখানি ঝেড়ে দ্যাট আমি মানে বলে বলে হয়তো আমার মুখ থেকে রক্ত উঠে গেছে যে স্টাফ সিলেকশন কমিশন অ্যান্ড ডাব্লু বি সি এস যদি আমরা দেখি সেক্ষেত্রে এসএসসি একটা ওভারঅল পার্ট এসএসসির সাথে এসএসসির কিছু কোয়েশ্চেন্স মিলিয়ে আমাদের কী কোয়েশ্চেন হয় ডাব্লু মানে কিছু পোর্শন আমি আই থিঙ্ক তিন চার দিন আগে পর্যন্ত আমি জিওগ্রাফির পুরো সিলেবাস বুঝিয়েছিলাম যেখানে আমি ক্লিয়ার কাট বলেছিলাম যে ডাব্লিউ বি কী ধরনের প্রশ্ন আসে এবং স্টাফ সিলেকশন কমিশনে কি ধরনের কোয়েশন আসে তোমরা রেগুলারলি ক্লাস করবে না এবং সাডেনলি এসে জিজ্ঞাসা করবে এটা কি এটা কি এটা কি ফার্স্ট অফ অল ফলো দিস ক্লাস রেগুলারলি রাইট তারপরে তোমাদের যদি কোনো ডাউট থাকে দেন টেলিগ্রাম চ্যানেলে জিজ্ঞাসা করো বোঝা গেছে ক্লিয়ার অলরেডি আমি এই ব্যাপার নিয়ে বহুবার ডিসকাস করেছি কোয়েশ্চেনের প্যাটার্নটা একটুখানি দেখে চলো এসএসসিতে যে কোয়েশ্চেন আছে সেটা অনেক বেশি লেভেল কম থাকে এসএসসি স্টাফ সিলেকশন কমিশন সেখানে তোমাদের যেটা হবে সেটা মাল্টিটাস্কিং অপারেটর থেকে এই ধরনের ক্লাসগুলো নাই। আর এখানে তুমি ডাব্লিউ দিয়ে যাচ্ছ সিভিল সার্ভিসের পরীক্ষা দিচ্ছ বলো হুইচ অফ দ্য ফলোইং অর্গানাইজেশন কম্পোজেস দ্য ম্যাপ অফ ইন্ডিয়া এখানে কারেক্ট অ্যান্সার যেটা দিয়েছে এখানে সেটা হয়ে যাচ্ছে বি সার্ভে অফ ইন্ডিয়া আর্কিওলজিক্যাল বর্ণালী আর্কিওলজিক্যাল না বাবা কারেক্ট অ্যান্সার ইজ সার্ভে অফ ইন্ডিয়া জিওলজিক্যাল হবে না এটা হবে না সার্ভে অফ ইন্ডিয়া সার্ভে অফ বলা হয়েছে টোপোগ্রাফিক ম্যাপ যেটা সেটা কোনটা সেটা হচ্ছে কারাগাম ইজ ডান্স অফ কারাগাম ইজ আ ফোক ডান্স অফ হ্যাঁ আজকে তোরা ব্ল্যাক চিকেন খেয়ে এসেছিস তাই বলো কারাগাম এই যে লোকনৃত্যটা আছে সেটা কোথাকার লোকনৃত্য এটাই হচ্ছে প্রশ্ন আনসার হয়ে যাচ্ছে তামিলনাড়ু এ কারাগাম ইজ দ্য ফোক ডান্স অফ তামিলনাড়ু ক্লিয়ার চলে গেলাম পরের প্রশ্নে থিলানা ইজ আ ফরম্যাট অফ বলো থিলানা থিলানা একটা ডান্স ফর্ম ডান্স ফর্ম বলবো না ডান্সের পজিশন রাইট যেরকম যারা নাচ শেখো গান শেখো তারা জানো যে মুদ্রা হয় আলাদা আলাদা ডান্সের তালের ওপরে হয় ত্রিতাল কাহারবা সবগুলো তো সেই ফরম্যাটের মধ্যে থিলানা ফরম্যাটটা এর মধ্যে থেকে কোন নাচের মধ্যে আছে কত্থক কুচিপুড়ি ওড়িশা ভারতনাট্যম

ং দা ওয়ার্ল্ড কাপ কথাটার মানে বলা হচ্ছে যে এমন দেশের নাম বলো যে সবার প্রথমে ওয়ার্ল্ড কাপটাকে হোস্ট করেছিল আর জিতেও ছিল খেলাটা সে বুঝতে পারলে ওয়েচ ওয়াজ দা ফার্স্ট হোস্ট নেশন উইনিং দ্য ওয়ার্ল্ড কাপ আর এবার আমি একটা সিরিয়াস নোটে কথা বলছি ইটস মাই হাম্বেল রিকোয়েস্ট টু অল অফ ইউ কেউ যদি সত্যি সত্যি চাকরি পেতে থাকো মানে পেতে থাকো ইন দ্য সেন্স পেতে চাও বাংলা কথাটা ভুল হলো কেউ যদি সত্যি সত্যি চাকরি পেতে চাও আর জেনুয়ানলি পড়তে চাও তাহলে আমি একটা তোমাদের রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে রেগুলারিটি একটুখানি মেনটেন করো একটুখানি ক্লাসে রেগুলার হও হোয়াইটি সেগুলো হুট করে একদিন মন হলো দেখলাম পরের দিন অন্য ক্লাসে চলে গেলাম আবার পরের দিন তারপর এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এইখান থেকে আমি চারিপাশে বান্দরের মতো ঘুরতে 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 গেলাম অ্যান্ড দেন যে ডাউটগুলো থাকলো চিরতলের মতো থাকলো আমি জানি না যে কোন কোয়েশ্চেন্স কোথায় আসে বা কোন এক্সামের জন্য কি কোয়ালিফিকেশন এটা হয় না একটু স্মার্ট ওয়ার্ক করো একটু স্টেডি ওয়ার্ক করো একটু স্টেডিলি যদি পড়ো তখনই চাকরি হবে নাহলে চারিদিকে ওই খাবলাতে গিয়ে দেখবে যে পুরো তরকারিটাই নষ্ট হয়ে গেছে কেকটা কাটতেই পারলে না কারেক্ট অ্যান্সার ইজ শ্রীলঙ্কা কারেক্ট অ্যান্সার ইজ শ্রীলঙ্কা রাইট শ্রীলঙ্কা হোস্টেড দ্য ওয়ার্ল্ড কাপ ইন নাইনটিন নাইনটি সেটাই এখানে জিজ্ঞাসা করা হয়েছে চলে গেলাম পরের পার্ট ইগনিশিয়াস রক ইগনিয়াস রক আর অলসো কস্ট অলসো কল্ড হবে এটা অলসো কল্ড প্রাইমারি রক বিকজ আগ্নেয় যে শিলাটা আছে সেই আগ্নেয় শিলাটাকে আমরা কি বলি আমরা বলি প্রাইমারি মানে প্রাথমিক শিলা তো আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা কেন বলা হয় এটাই জিজ্ঞাসা করা হয়েছে বলো আগ্নেয় শিলাকায় প্রাথমিক শিলা কেন বলেছে দে আর ফর্ম ডিউ টু দ্য কুলিং অ্যান্ড সলিডিফিকেশন অফ ম্যাগমা মানে হয়ে যাচ্ছে ম্যাগমা যেটা আছে সেই ম্যাগমাটা ঠান্ডা হয়ে যাচ্ছে সলিড হয়ে যাচ্ছে দেন তারপর হচ্ছে ইট ওয়াজ দ্য ফার্স্ট রক টু অরিজিনাল ডিউরিং দ্য ফরমেশন অফ আর্থ ক্রাস্ট রাইট অল দ্য রকস আর সাবসিকুয়েন্ট ফর্ম অফ ইগনিয়াস রক কোনটা হবে অ্যাকচুয়ালি আমার এখানে উত্তরটা যেটা দেওয়ার উচিত ছিল সেটা আমার হয়ে যাচ্ছে অল দেওয়ার উচিত ছিল তাই না যদিও না 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 ঠিকই আছে অলের থেকে দিস ইজ দ্য একদম পারফেক্ট ইয়াস কারেক্ট অ্যান্সার ইজ ডি বোথ পি সি দেখো ইগনিয়াস রক বা আগ্নেয় গিরি যেটাকে আগ্নেয় শিলা যেটাকে বলছি ইয়াস ইট ইজ রাইট যে আগ্নেয় শিলাটাকে আমরা প্রাথমিক শিলা বলি দিস ইজ আ ফ্যাক্ট কারণ জিজ্ঞাসা করেছে আর অপশান এতে যেটা বলেছে সেটা হয়েছে আগ্নেয় শিলা কি করে তৈরি হচ্ছে কি করে তৈরি হচ্ছে ম্যাগমাটাকে কুল ডাউন করে তারপরে হচ্ছে তাহলে এইটা তো দ্য প্রসেস বলা হয়েছে কিন্তু কেন প্রাথমিক শিলা বলি সেটা হয়েছে বিএনসি কেন কারণ পৃথিবী যখন একটা উত্তপ্ত গোলা ছিল পরে সেটা ঠান্ডা হতে হতে হয়েছে তাহলে উত্তপ্ত গোলা মানে সেখান থেকে হচ্ছে আর কি রক সাইকেল যদি আমরা দেখি সেখান থেকে কি দেখবো আগ্নেয় শিলা সে আগ্নেয় শিলা থেকে ক্ষয়ীভূত হয়ে হচ্ছে পাললিক শিলা পাললিক শিলা থেকে রূপান্তরিত শিলা এবং আগ্নেয় শিলাও কি হতে পারে রূপান্তরিত শিলা পরবর্তীকালে সেই রূপান্তরিত শিলা আবার গলে গিয়ে কি হবে আগ্নেয় শিলাতে কনভার্ট হবে এই ফরম্যাটে চলছে তো কারেক্ট অ্যান্সার অবভিয়াসলি বি অ্যান্ড সি ভেরি গুড ইয়েস নেমি এ ইজ অলসো কারেক্ট কিন্তু এটা বলছে প্রসেস হাউ ডু দে ফর্ম আর কারণ যদি এক্স্যাক্টলি তুমি কারণ খুঁজতে চাও কারণ হচ্ছে এটা যে কোনো জিনিস যদি সলিডিফিকেশান হয়ে যায় সেটাকেই আমরা ইগনিয়াস বলবো তা তো নয় বোঝা গেল ইগনিয়াস বলছি কেন কারণ একদম শুরুর দিকে এই শিলাটাই ছিল পরবর্তীকাল সেটা চেঞ্জ হয়ে আমার কি হয়েছে সেডিমেন্টারি রক অ্যান্ড মেটামরফিক রক বোঝা গেল আর সেই হিসাবে আমাদের কারেক্ট আনসার কোনটা হয়ে যাচ্ছে বি অল দিলেও সেটা ভুল হতো না বাট কোয়েশ্চেন হিসাবে এখানে কারেক্ট এটাই আছে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কুগুতি ওয়ার্ল্ড লাইফ স্যাঙ্কচুয়ারি ইজ লোকেটেড ইন উইচ অফ দা ফলোইং স্টেট বলো এই যে দেখতে পাচ্ছো কুগুতি অভয় আছে সেটা কোন রাজ্যে অবস্থিত উত্তরাখণ্ড অ্যান্ড কাশ্মীর হিমাচল প্রদেশ মহারাষ্ট্রী হারেক ট্রান্সার ইস হিমাচল প্রদেশ কুগুতে কোথায় আছে হিমাচল প্রদেশে আছে রাইট আচ্ছা আজকে আমি একটা অনাউন্সমেন্ট করছি অনাউন্সমেন্ট ইজ দ্যাট আমি ওয়াইটি সেশনে তাদেরই ডাউট ক্লিয়ার করব আর তাদেরই চাকরির যা যা কোয়ারি সেটা আমি ক্লিয়ার করব যারা রেগুলার ভিউয়ার আছে মানে তুমি আজকে এখানে এলে তারপর হুট করে অন্য একটা গেলে আবার হুট করে গেলে যারা এই এইরকমভাবে বারবার ট্রেন চেঞ্জ করে যায় মানে যারা ডেলি প্যাসেঞ্জারই নয় টিটি তাদের ছাড় দেবে না বোঝা গেছে চলো নেক্সট পার্ট ওয়েস অফ দ্য ফলোয়িং রিভার ইজ ওল্ডার দ্যান হিমালয়া মানে হিমালয়ের থেকে পুরনো নদী কোনটা তুতলেজ গঙ্গা ব্যাস রবি বুঝতে পারলে কী বলা হলো হ্যাঁ আদারওয়াইজ আমি এবার থেকে তাই করব কারণ আমি বুঝতে পারছি আমার যে রেগুলার ভিউয়ার আছে তাদের মনে এইসব কোয়েশেন্সগুলো আসে না রাইট আর এই কোয়েশ্চেন্সগুলো দিতে গিয়ে আমার যে রেগুলার ভিউ তারা কি হচ্ছে তারা হ্যাম্পার হচ্ছে তাদের যে কোয়েশ্চেন্সগুলো সেগুলো সলভ হচ্ছে না বা তাদের আমি পুরো প্রপারলি কোয়েশ্চেন্স দেখাতে পাচ্ছি না তাই আমি আজ থেকে ডিসাইডেড নাও ইটস কনফার্ম ডেলি প্যাসেঞ্জারই ঠিক আছে মান্থলি শেষ হয়ে গেছে একদিনের ছাড় দেবো কিন্তু তা বলে তুমি ওই হুট করে ডিনার টিকিট কেটে পাচ্ছি না সরি না গঙ্গা নয় এখানে বলা হয়েছে হিমালয়ের থেকেও পুরনো যেটা সুতলেজ যারা যারা বলেছো এ দে আর অ্যাপসোলিউটলি কারেক্ট সুতলেজ আচ্ছা সুতলেজ নদী দিয়ে একটা লেক ক্রিয়েট হয় বা সুতলেজ নদীর আশেপাশে একটা লেক আছে সেই লেকটার নাম আমাকে বলো ওই লেকটাতে জল কে দেয় সুতলেজ দেয় বাবু হিমালয় একটা রিভার হিমালয়া হিমালয় যেটাকে আমরা বলি না সেই হিমালয় পর্বত বোঝা গেল না আকাশ লেক নয় উলার লেক ভেরি গুড উলার লেক বোঝা গেল কি বলা হয়ে যাচ্ছে উলার লেক সিপকি লা একটা পাস লা কথার মানে হয়ে যাচ্ছে পাস তা নয় আমি এখানে লেকের কথা জিজ্ঞেস করেছি কারেক্ট আনসার কোনটা সেটা হয়ে যাচ্ছে উলার লেক বোঝা গেছে তাহলে হিমালয়ের থেকেও পুরনো যে নদী হিমালয় যে মাউন্টেন রেঞ্জ আছে তার থেকেও পুরনো কোনটা সুতলেজ এখান থেকে খুব ফেমাস কোয়েশ্চেন্স কিন্তু সুতলেজ রিভার যেটা আছে সেটার যদি আমরা কথা বলি সেটা কোন লেককে জল দেয় সেটা হয়ে যাচ্ছে উলার লেক মিষ্টি জলের একটা লেক গুড আফটারনুন অনেক লেট হয়ে গেছে পূজা চলো

অ্যান্ড অক্টোবর নভেম্বর বলেছে কোয়েশ্চেন যখন বুঝতে পারবে না একটুখানি তোমাদের কী করতে হবে শব্দগুলোকে দেখতে হবে আমি বারংবার বলি জিওগ্রাফি এবং ইকোনমিক্স যে দুটো আমি সাবজেক্ট তোমাদেরকে করাই সেই দুটো সাবজেক্টের মধ্যে নামের মধ্যে কাম আছে মানে নাম পে কাম হে তো একটুখানি বোঝো কসপিয়াস ট্রেন বুঝতে পারিনি ছেড়ে দেবো করবো না তারপরেরটা দেখো সাউথ ইস্টার্ন কোস্ট সাউথ ইস্টার্ন কোস্ট সাউথ ইস্টার্ন কোস্ট মানে আমি যদি এইভাবে ম্যাপটা আঁকি তাহলে এই পার্টের কথা বলা হয়েছে দিস ওয়ান এই কোস্টে এই কোস্টাল পার্টে কে কে আছে আমাদের নিচে আছে কোনটা ওড়িশা তার নিচে আন্ধ্রা তার নিচে কি আছে তামিলনাড়ু তাহলে ওডিশা আন্ধ্রা তামিলনাড়ু মাস কোনটা বলেছে অক্টোবর নভেম্বর মানে শীতকালীন বৃষ্টিপাত তাহলে তামিলনাড়ু কোস্টে শীতকালীন যে বৃষ্টিপাত সেইটারই এখানে প্রশ্নটা জিজ্ঞেস করেছে এবার উত্তরটা দাও বুঝতে পারলে শুধু নামটা চেঞ্জ করা হয়েছে কোয়েশ্চেন্সটাকে চেঞ্জ করা হয়েছে কিন্তু কনসেপ্টটা কিন্তু এখনো পর্যন্ত সেম আছে বোঝা গেল তাহলে তোমাদের কি দেখতে হবে শুধুমাত্র শব্দটাকে দেখতে হবে শব্দ চয়ন করো কি বলতে চেয়েছে সেইটার সাথে লিঙ্ক করো অ্যান্ড কারেক্ট আনসার তোমরা পেয়ে গেলে দ্যাট ইজ রিট্রুটিং মনসুন বা যেটাকে আমরা বাংলাতে বলি প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু বোঝা গেছে প্রত্যাবর্তনকারী বায়ু বলো এই এবার কারোর কোনো কোয়েশ্চেন আছে কিনা এই ধরনের কোয়েশ্চেন কিন্তু তোমরা এক্সপেক্ট করতেই পারো যেখানে ওরা একটুখানি টাফ ল্যাঙ্গুয়েজ দিয়ে দেবে বাট ডোন্ট ওয়ারি কিছু কিছু ট্রিকি শব্দ দেখে জিওগ্রাফির তুমি ইজিলি কি করতে পারো ক্যাটার করতে পারো বোঝা গেল সকলের ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একবার বলো যদি ক্লিয়ার থাকে তাহলে বলে জানিয়ে দাও এক্সপার্ট ইউ মিন বাই দ্য আইসোড্রড ইউ মিন বাই আইসোড্রসোথার্ম সকলেই বুঝতে পেরেছে বেশ ভালো যারা নতুন আছো তারা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেও সেখানেই তোমরা অনেক কিছু ইনফরমেশনও পেয়ে যাবে সেখানে অনেক জবের যেখানে যেখানে ফর্ম বেরোচ্ছে তার ইনফরমেশনও পেয়ে যাবে কিছু ডাউট থাকলে তোমরা এখানেই পড়তে পারো কোনো অনলাইন ক্লাসে এসে তোমাদের কিচ্ছু বললে হবে না বোঝা গেছে আর আমি অলরেডি গ্রুপের মধ্যে আইবি ইন্টেলিজেন্স ব্যুরোর লিংক দিয়ে দিয়েছি তোমরা লিঙ্কটা একবার খুলে দেখে নিয়ে ফর্মটা কিন্তু ফিল আপ করে দিও বুঝতে পারলে আইবি বি লিঙ্ক ওখানে দেওয়া আছে ইন্টেলিজেন্স ব্যুরোর ফর্ম বেরিয়েছে সেই লিঙ্কটা ওখানে দেওয়া আছে এবার বলো আইসো ড্রসো থম কাকে বলা হয় আইসো থম যদি হতো শুধুমাত্র আইসো থম যদি হতো সেক্ষেত্রে আমার কোনটা হয়ে যেত টেম্পারেচার রাইট এখানে স্পিড হাওয়ার তেজ হাওয়াতে আমি কি বলেছিলাম হাওয়া যাচ্ছে জানলা নড়ছে ট্যাক ট্যাক আওয়াজ হচ্ছে আইসো ট্যাক মনে আছে স্যালিনিটি হ্যালিনিটি বলেছিলাম তাহলে সেখান থেকে ওইটা আসবে তার মানে এখানে তুমি যদি দেখতে পাও এখানে কি হয়ে গেল এটা অপশানটা ভুল আছে মানে অ্যানসারটা ভুল আছে কারেক্ট অ্যান্সার সেটা হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার যেটা ইকুয়াল ডিউ পয়েন্ট মিন টেম্পারেচার হবে না সি হবে না ডি হবে না কেন বি যেটা সেটা আইসো জিও বলা হয় অ্যাভারেজ টেম্পারেচারের এক জায়গার লাইনটা এ বি সি অ্যাভারেজ টেম্পারেচার সমান দাগ কেটে দিলাম কি পাবো আইসো জিও থাম পাবো ঠিক ইন্ডিয়ান ওশিয়ান বঙ্গোপসাগর আরব সাগর একই লবণতা লবণের ভাগ যেটা একই স্যালিনিটি এক তাহলে অ্যাড করে দিলাম কি পেয়ে যাব আইসো হালাইন পাবো স্যালাইন হালাইন বলেছিলাম আর কি বাতাস যাচ্ছে ট্যাক ট্যাক করে আওয়াজ হয়ে যাচ্ছে জলজা জালনা নড়ছে তাহলে উইন্ড স্পিড এটা আইসো ট্যাক তাহলে ডিউ পয়েন্ট কোনটা ডিউ পয়েন্ট হচ্ছে এমন একটা লাইন যার ওপরে আমার মেক ক্রিয়েট হয় মানে কনডেনসেশন যেটাকে আমি বলি সেটা বায়ু জলীয় বাষ্প নিল ওপরে গেল তারপর ওপরে একটা সার্টেন লেয়ারের পর গিয়ে ঘনীভূত হবে ওই যে ঘনীভূত হচ্ছে কনডেনসেশন যেখানে হচ্ছে সেই লাইনটাকে আমরা বলি ডিউ পয়েন্ট বোঝা গেল ডিউ পয়েন্ট হলো মেঘ হলো তারপরে হবে প্রিসিপিটেশন মানে বৃষ্টিপাত হবে তাহলে এখানে ডিউ পয়েন্ট কোনটা ইকুয়াল ডিউ পয়েন্ট আমাদের এখানে যে উচ্চতায় মেঘ ক্রিয়েট হচ্ছে দার্জিলিংয়ে কি সেম উচ্চতায় মেঘ ক্রিয়েট হবে না কখনোই না রাইট আমাদের এখানে বোলপুর আরও মনে করো আন্দামান সেখানে একই জায়গায় কি হচ্ছে একই জায়গার ওপরে হাইটে আমার বেক ক্রিয়েট হচ্ছে তার মানে ডিউ পয়েন্ট এক সেই ডিউ পয়েন্টগুলোকে অ্যাড করে যে লাইনটা আমি পাবো সেটাকে কি বলা হচ্ছে আইসো ড্রসো থাম বোঝা গেল কি বলা হচ্ছে আইসো ড্রসো থাম তাহলে এখানকার কারেক্ট অ্যান্সার যেটা সেটা কিন্তু নয় ইটস এ বোঝা গেল আমরা ডাকো টেলিগ্রামের চ্যানেল এখানে অর্পিতার নিচে দিয়ে দিয়েছে আমি আর একবার তোমাদের এখানে লিখে দিচ্ছি ঠিক এখানে সমস্ত এক্সামের যে লিঙ্কগুলো সেটাও পাবে নোটিফিকেশন সব কিছুই পাবে সমস্ত আপডেটও এইখানেই পেয়ে যাবে কিছু কোয়ারি থাকলে চাকরি রিলেটেড বা কোনো কিছু রিলেটেড ইউ ক্যান পোস্ট দে এখানে তোমরা পোস্ট করলে তোমরা আনসার ডেফিনেটলি পেয়ে যাবে রাইট হয়তো একটু লেট হবে বাট ডোন্ট ওয়ারি উত্তর তোমরা পাবে রাইট আর আজকে থেকে ডিসিশন ফাইনাল রেগুলার ভিউয়ার তাদের আমি সমস্ত রকম কোয়ারি ক্লিয়ার করব বোঝা গেছে একদিন আসলে তুমি কোয়েশ্চেন্স করছো সেখানে প্রবলেম কি হয়ে যাচ্ছে কন্টিনিউটি ব্রেক হচ্ছে সরি কন্টিনিউটি আমি ব্রেক করব না তুমি যদি নতুন হও তুমি একটা কাজ করবে এই টেলিগ্রামে জয়েন করবে আমি তোমার সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার সেখানে দিয়ে দেবো আজকের জন্য এই পর্যন্ত থাকলো আবার সন্ধ্যে ছটার সময় তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য টাটা বাই বাই অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও